আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে যে ডিসকাশনটা করতে চাই আমি ওয়ান আফটার ওয়ান সব দলগুলো নিয়েই আলোচনা করব ডেভিড মিলার ইয়াস যতটুকু তথ্য রয়েছে যতটুকু বরিশালের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে মিলার ইজ কামিং এবং মিলারকে তার পেমেন্টটা অলরেডি করে দেওয়া হয়েছে মিলার যে এখানটা এসে খেলবেন তাকে সেই পেমেন্ট অলরেডি বরিশালের ওনার্সরা দিয়ে দিয়েছেন তো মিলার যখন এখানটায় খেলবেন এবং মিলারকে পেমেন্ট করে নিয়ে আসা হয়েছে এলিমিনেটরি ম্যাচ খেলবেন ডু ওর টাই ম্যাচ খেলবেন আহমেদ শেহজাদের থেকে ডেভিড মিলারের কাছ থেকে তো আমরা বেটার পারফরমেন্স এক্সপেক্ট করতেই পারি এন্ড হি হ্যাজ দ্যাট ক্যাপেবিলিটি এটা আমার কাছে মনে হয় যে ছোট ছোট জায়গাগুলোতে দলটা ইম্যালেন্স রয়েছে সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য একটা বড় রোল প্লে করবে ইন্টারেস্টিং আরও কিছু জায়গা রয়েছে এবং আরও কিছু অংশ রয়েছে আমরা যদি খেয়াল করি সবশেষ পাঁচ ম্যাচের আমি পরিসংখ্যান দিচ্ছিলাম এই পাঁচ ম্যাচের পরিসংখ্যানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা কিন্তু আবার জিতেছে মাত্র দুটায় মানে তারা শুরুটা যেভাবে করেছিল এবারের আসল ঠিক সেই কন্টিনিউটি ছিল না আবার বরিশাল যেভাবে শুরু করেছিল তারা পরবর্তীতে এসে পাঁচের চারটা জিতে সেই রিদমে ব্যাক করেছে অল আর ক্যাপ্টেন বরিশালের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমার কাছে মনে হয় সবাই দলটাকে অন করে খেলছে আমরা যদি খেয়াল করি কুমিল্লা ভিক্টোরিয়েনের কথা আমি বলি অনেকে মাইন্ড করতে পারে আমার কথায় সেখান কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা রয়েছে আমি জেনেই বলেছি এর আগেও এখনো বলছি মালিক একটা সময় মনে করছিল যে আসলে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যায় কিনা সিরিয়াসলি ভাই লিটনে কেন ওই কথা গেছে এবং আপনি যাই বলেন দিন শেষে কেউ যদি আমাকে বলে যে রিয়া সত্যি বিসিবিতে এখানে আলোচনা করতে দিব না আমার কানে আসলে তো মন খারাপ হবে লিটন তো মহামানব না আমাদের মতোই সাধারণ মানুষ উনি ক্রিকেট খেলে আমরা হচ্ছে সাংবাদিকতা করি লিটনের মন খারাপ হয়েছে স্বাভাবিক আবার ইমরুল কায়েস আগের ক্যাপ্টেন তিনি খেলছেন খেলছেন না এরকম একটা সিচুয়েশন সো আপনি যাই বলেন দলের বাস্তবতায় নিশ্চয়ই সেই কথাটাই চিন্তা করেছে ম্যানেজমেন্ট যেটা তাদের জন্য ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ইস্যুস গুলো কিন্তু দলের মধ্যে একটা মন খারাপ করার অবস্থা তৈরি করেছে যেটা আমরা জানি বরিশালের সবাই ক্যাপ্টেন আজকে যখন তামিম একটা সময় আমরা খেয়াল করেছিলাম যে মাঠের বাইরে চলে গিয়েছিলেন কুমিল্লার এগেনস্টে ম্যাচে ঠিক ওই সময়টা রিয়াদার মুশফিক যা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ডানাতি বাহাতি ব্যাটসম্যান চেঞ্জ হচ্ছিল কখনো বাউন্ডারি লাইনে ওখান থেকে দৌড়ে এসে আকিব জাভেদ বোলার ছিলেন তাকে পরামর্শ দিচ্ছেন কখনো সার্কেলের মধ্যে তিনি সেখান থেকে এসে এসে বলরকে পরামর্শ দিচ্ছেন যে এই বলটা তুমি কিভাবে করবা এবং মইনালিকে পুরোপুরি প্ল্যান করে রিয়াদের প্ল্যানিং আউট হয়ে গেছে সিরিয়াসলি মুশফিকুর রহিম খুব বেশি সুপার অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেন এই যে দলটা এখানটার ক্রিকেটারদের মধ্যে বন্ডিং যেভাবে সেই পার্টিকুলার বন্ডিং এরকম বন্ডিং অবশ্যই অন্য দলগুলো আসলে বন্ডিং নাই এরকম বলার কোনো সুযোগ নেই কিন্তু ফরচুন বরিশালের ক্রিকেটাররা যেভাবে বন্ডেড এটাও একটা তাদের ভ্যারি ভ্যারি প্লাস পয়েন্ট সো ওভারঅল অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য প্লেইং গ্রাউন্ড অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাট মুশফিক তামিম কিন্তু টপ ফাইভের মধ্যেই রয়েছেন দুজনই এবং অ্যাকর্ডিং টু দ্য প্রেশার সিচুয়েশন হ্যান্ডেলিং ফর্চুন বরিশাল ইজ গোয়িং টু বি জায়ান্ট কিলার এবারের বিপিএল এ তারা যেই পারফরমেন্সটা কুমিল্লা সবশেষ পাঁচ ম্যাচে যেভাবে খেলেছে সেটা যদি কন্টিনিউ করতে পারে বরিশাল অনেক কিছু করে ফেলতে পারে যেটা আপনার আমার এক্সপেকটেশনসের এর বাইরে আলোচনা পছন্দ নাই হতে পারে আমি যুক্তিতে কথা বলেছি আপনার সমালোচনা করবেন ডেফিনেটলি আই উইল এক্সেপ্ট এভরিথিং কিন্তু সেটা যুক্তিতে ভালো থাকবেন সবাই টেক গ্রেট কেয়ার